আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ভিডিওতে আমরা 71 এর দিনগুলির শেষ অংশটুকু নিয়ে আলোচনা করব এবং কিছু বহুনির্বাচনী প্রশ্ন দেখব। তাহলে চলো শুরু করা যাক। 5ই সেপ্টেম্বর রবিবার 1971। একটা কঠিন বিষয়ে সিদ্ধান্ত নেবার ব্যাপারে গত দুদিন থেকে শরীফ আর আমি খুব দ্বিধাদ্বন্দ্বে ভুগছি। রুমিকে কি করে বের করে আনা যায় তা নিয়ে শরীফের বন্ধু বান্ধব নানা রকম চিন্তা ভাবনা করছে। এখানে লক্ষণীয়, রুমি ছিল আমাদের যে লেখিকা জাহানারা ইমাম তার ছেলে এবং রুমি কিন্তু মুক্তিযুদ্ধে যোগদান করেছিল এবং তখন কি হয়েছে, পাকিস্তানি হানাদার বাহিনীরা তাকে আটকে রেখেছে। এর মধ্যে বাঁকা আর ফকিরের মত হলো যে কোনো প্রকারে রুমিকে উদ্ধারের চেষ্টা করতে হবে। বাঁকা আর ফকির মনে করছে শরীফকে দিয়ে রুমির প্রাণ ভিক্ষা চেয়ে একটা মার্সি পিটিশন করিয়ে তদবির করলে রুমি হয়তো ছাড়া পেয়ে যেতেও পারে। এখানে লক্ষণীয়, এই যে রুমিকে আটকে রেখেছে, রুমিকে যাতে পাকিস্তানি সরকার ছেড়ে দেয় সেজন্য তার প্রাণ ভিক্ষা চেয়ে শরীফকে মার্সি পিটিশন করতে বলছে তার বন্ধুরা। কে কে? বাঁকা এবং ফকির। এখানে মার্সি পিটিশন মানে কি? এখানে মার্সি পিটিশন হচ্ছে এমন একটি উপায় যার মাধ্যমে তারা কি করতে পারবে, রুমিকে বের করে আনতে পারবে। এরপর লক্ষ্য করি, রুমির শোকে আমি প্রথম চোটে তাই করা হোক বলেছিলাম, কিন্তু শরীফ রাজি হতে পারছে না। যে সামরিক জান্তার বিরুদ্ধে রুমি মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে সেই সরকারের কাছে মার্সি পিটিশন করলে রুমি সেটা মোটেও পছন্দ করবে না এবং রুমি তাহলে আমাদের কোনোদিনও ক্ষমা করতে পারবে না। এখানে লক্ষণীয়, রুমির আদর্শ কী ছিল? রুমি চাচ্ছিল দেশকে পাকিস্তানি সরকারের হাত থেকে মুক্ত করবে এবং এজন্যই কিন্তু সে যুদ্ধে যোগদান করেছিল। কিন্তু এখন যদি এই সরকারের কাছেই তার মাতা পিতা মাথা নিচু করে এবং মার্সি পিটিশন করে তাহলে কিন্তু তার আর কোনো মুখ রইল না এবং তাদেরকে রুমি কখনো ক্ষমাও করতে পারবে না। বাঁকা ও ফকির অনেকভাবে শরীফকে বুঝিয়েছে ছেলের প্রাণটা আগে, রুমির মতো এমন অসাধারণ মেধাবী ছেলের প্রাণ বাঁচলে দেশেরও মঙ্গল, কিন্তু শরীফ তবু মত দিতে পারছে না। এখানে লক্ষণীয়, শরীফ এবং জাহানারা ইমাম দুজনেরই যেহেতু ছেলে রুমি, তাদের কিন্তু ছেলের প্রতি এক ধরনের ভালোবাসা রয়েছে। আবার ছেলের প্রতি ভালোবাসা সত্ত্বেও ছেলের যে আদর্শ, তাই সেই এই ভালোবাসা থেকেই কিন্তু তারা তার আদর্শকে বেশি প্রাধান্য দিচ্ছে। অর্থাৎ ছেলের আদর্শ হচ্ছে সে দেশকে স্বাধীন করবে, এই পাকিস্তানি সরকারের কাছে মাথা নত করবে না। এজন্যই কিন্তু তারা রুমির প্রাণের থেকে তার যে আদর্শ, সেই আদর্শটিকে বড় করে দেখছে। এরপর লক্ষ্য করি, খুনি সরকারের কাছে রুমির প্রাণ ভিক্ষা চেয়ে দয়া ভিক্ষা করা মানেই রুমির আদর্শকে অপমান করা, রুমির উঁচু মাথা হেট করা। অর্থাৎ রুমি যে একজন মুক্তিযোদ্ধা, তার মাথা এজন্য কিন্তু উঁচু এবং তার যদি প্রাণ ভিক্ষা চাওয়া হয় এই একই খুনি সরকারের কাছে, তাহলে কিন্তু তার আদর্শকে অপমান করা হবে। গত দুরাত শরীফ ঘুমায়নি, আমি একবার বলেছি তোমার কথাই ঠিক, ওই খুনি সরকারের কাছে মার্সি পিটিশন করা যায় না। আবার খানিক পরে কেঁদে আকুল হয়ে বলেছি না, মার্সি পিটিশন করো। এখানে লক্ষণীয়, জাহানারা ইমাম কিন্তু একজন মা এবং মায়ের আদর স্নেহ ভালোবাসা থেকেই কিন্তু সে এক একবার এক এক কথা বলছে। অর্থাৎ এই যে একটা কঠিন সিদ্ধান্ত যে মার্সি পিটিশন করবে না, এই শরীফের এই কঠিন সিদ্ধান্তে একবার আমাদের জাহানারা ইমাম রাজি হয়ে যাচ্ছে, কিন্তু পরক্ষণে সে কী করছে, কেঁদে আকুল হয়ে যাচ্ছে এবং বলছে যে না, মার্সি পিটিশন করো, কেননা তার ছেলের প্রাণ তার কাছে আগে। এরপর লক্ষ্য করি, এইভাবে দ্বিধাদ্বন্দ্বে কেটেছে দুদিন দুরাত। শেষ পর্যন্ত শরীফ সিদ্ধান্ত নিয়েছে না, মার্সি পিটিশন সে করবে না। চোখের জলে ভাসতে ভাসতে আমিও শরীফের মতকে সমর্থন করেছি, রুমিকে অন্যভাবে বের করে আনার যত রকম চেষ্টা আছে সব করা হবে, কিন্তু মার্সি পিটিশন করে নয়। এই যে বলা হয়েছে রুমিকে অন্য যত রকমের চেষ্টা আছে সব করা হবে, এখানে কিন্তু এক ধরনের চাপা একটা সত্য রয়েছে যে যতই চেষ্টা করা হোক না কেন রুমিকে কিন্তু বের করা যাবে না, এর একটা চাপা মনোভাব কিন্তু রয়ে গিয়েছে। কিন্তু মার্সি পিটিশন করে নেয়, অর্থাৎ এই যে রুমির আদর্শকে তারা অসম্মান করবে না। এরপর লক্ষ্য করে, 11ই অক্টোবর সোমবার 1971, শরীফ বলল সেই যে মাসখানেক আগে কাগজে পড়েছিলাম ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের কথা, তার সম্বন্ধে আজ শুনে এলাম। কি শুনে এলে, কোথায় শুনলে? ডক্টর রাব্বির কাছে। রাব্বি জানো তো আমাদের সুজার ভাস্তে। এখান থেকে কিন্তু আমাদের নৈবিত্তিক প্রশ্ন আসতে পারে যে সুজার ভাস্তে কে ছিল, ডক্টর রাব্বি বা ডক্টর রাব্বি কে ছিলেন? সুজার ভাস্তে শরীফের এক ইঞ্জিনিয়ার বন্ধু, সুজা সাহেব কে ছিলেন? শরীফের একজন ইঞ্জিনিয়ার বন্ধু, তার ভাস্তে ডক্টর ফজলে রাব্বি।
এরপর লক্ষ্য করি শরীফ বলল, আজ ফকিরের অফিসে গিয়েছিলাম, ওখানে রাব্বির সঙ্গে দেখা। ওর মুখে শুনলাম মতিউর রহমানের ফ্যামিলি 29 সেপ্টেম্বর করাচি থেকে ঢাকা এসেছে। এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমাদের বারবার নৈমিত্তিক প্রশ্ন আসে যে মতিউর রহমানের ফ্যামিলি কত তারিখে করাচি থেকে ঢাকা এসেছে? 29 সেপ্টেম্বর। মতিউর রহমানের শ্বশুর গুলশানের এক বাড়িতে থাকেন, সেইখানে 30 তারিখে মতিউরের 40শা হয়েছে। এই লাইনটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কত তারিখে মতিউর রহমানের 40শা হয়েছে? 30 তারিখে। রাব্বি গিয়েছিল 40শায়, মিসেস মতিউর নাকি বাংলা বিভাগের মনিরুজ্জামানের শালিক। এরপর লক্ষ্য করি, আমাদের স্যার মনিরুজ্জামানের, তার মানে ডলির বোন? দাঁড়াও দাঁড়াও, এই বোনকে তো দেখেছি ডলিদের বাসায়, মিলি এর নাম। অর্থাৎ এই যে মতিউর রহমানের স্ত্রী, এই মতিউর রহমানের স্ত্রীকে কিন্তু জাহানারা ইমাম আগেও দেখেছে। সে কে? মনিরুজ্জামানের বউ, যে কিনা ডলি, ডলির বোন, এবং তার নাম হচ্ছে মিলি। এরপর লক্ষ্য করি, ডলির কথা মনে পড়ে মনটা খারাপ হয়ে গেল। ডলি, মনিরুজ্জামান স্যার, ওদের কোনো খোঁজই জানি না। দুটো বাচ্চা নিয়ে কোথায় যে ভেসে ভেসে বেড়াচ্ছে কে জানে। ওপারেও যায়নি, গেলে বেতারে নিশ্চয় গলা শুনতে পেতাম। এখানে ওপার বলতে কোন জায়গাকে বোঝানো হচ্ছে? ভারতকে বোঝানো হচ্ছে। অর্থাৎ তারা যদি ভারতে গিয়ে আশ্রয় নিয়ে থাকতো, তাহলে স্বাধীন বাংলা বেতারে তারা এসে কিছু না কিছু বলতো এবং তখন তিনি তা শুনতে পেতেন। স্বাধীন বাংলা বেতারে বহু পরিচিত জনের গলা শুনি, তারা ছদ্মনাম ব্যবহার করে কিন্তু গলা শুনে চিনতে পারি। অর্থাৎ তারা যেহেতু পরিচিত লোকজন, তাই কিন্তু তাদের গলা শুনে জাহানারা ইমাম চিনতে পারেন। প্রথম যেদিন স্বাধীন বাংলা বেতারে সালে আহমেদের কণ্ঠে খবর শুনি, খুব চেনা চেনা লেগেছিল। দু একদিন পরেই চিনেছিলাম সে কণ্ঠ হাসান ইমামের। এই এই তথ্যটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে সালে আহমেদ ছদ্মনাম কার ছিল? হাসান ইমামের। এরপর লক্ষ্য করি, ইংরেজি খবর ও ভাষ্য প্রচার করে যারা, সেই আবু মোহাম্মদ আলী ও আহমেদ চৌধুরী হলো আলী জাকের এবং আলমগীর কবির। এই তথ্যগুলো আমাদের খুবই ভালোভাবে পড়তে হবে। মোট কথা, এই তথ্যগুলো কিন্তু আমাদের মুখস্থ করে রাখতে হবে। এখান থেকে আমাদের নৈমিত্তিক প্রশ্ন আসতে পারে, জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, এবং এই তথ্যগুলো কিন্তু খুবই কনফিউজিং যে আবু মোহাম্মদ আলীর আসল নাম কী ছিল, আলী জাকের, আবার আহমেদ চৌধুরীর আসল নাম কী ছিল, আলমগীর কবির। এই তথ্যগুলো, এই তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালোভাবে আমাদের এগুলো মনে রাখতে হবে। গায়কের গলা তো সহজেই চেনা যায়, রথীন্দ্রনাথ রায়, আব্দুল জব্বার, অজিত রায়, ইন্দ্রমোহন রাজবংশী, হরলাল রায় ইত্যাদি। কথিকায় সৈয়দ আলী হাসান, কামরুল হাসান, ফয়েজ আহমেদ, প্রায় সকলেরই গলা শুনে বুঝতে পারি। এবং নাটকে রাজু আহমেদ, মাধুরী চট্টোপাধ্যায়, এদের সবার গলায় এক লহমায় বুঝে যায়। অর্থাৎ এখান থেকে যে নামগুলো আমরা দেখতে পাচ্ছি, কে গায়ক, কে হচ্ছে নাটক করে এবং কে কথিকা পাঠ করে, এই সব কিছু কিন্তু, এই তথ্যগুলো কিন্তু আমাদের খুবই ভালোভাবে পড়তে হবে এবং মনেও রাখতে হবে। এরপর লক্ষ্য করি, 16ই ডিসেম্বর বৃহস্পতিবার 1971। আজ সকাল 9টা পর্যন্ত যে আকাশ যুদ্ধ বিরতির কথা ছিল, সেটা বিকেলে 3টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এখান থেকেও এই যে বিকেল 3টা পর্যন্ত বাড়ানো হয়েছে, এবং কয়টা পর্যন্ত আকাশ যুদ্ধ বিরতির কথা ছিল? 9টা পর্যন্ত। দুপুর থেকে সারা শহরে ভীষণ চাঞ্চল্য ও উত্তেজনা। কেন এই চাঞ্চল্য উত্তেজনা? পাকিস্তানি আর্মি নাকি সারেন্ডার করবে বিকেলে। সকাল থেকে কলিম, হুদা, লুলু যারাই এলো, সবার মুখেই এক কথা, দলে দলে লোক জয় বাংলা ধ্বনি তুলে রাস্তায় বেরিয়ে পড়েছে কারফিউ উপেক্ষা করে। পাকিস্তানি সেনারা, বিহারিরা সবাই নাকি পালাচ্ছে। পালাতে পালাতে পথে ঘাটে এলো পাথারি গুলি করে বহু বাঙালিকে খুন জখম করে যাচ্ছে। এই যে লাইনটা, তারা জানে যে তারা হচ্ছে পরাজিত হয়ে গিয়েছে, তাও পালাতে পালাতে তারা কি করছে? এলো পাথারি গুলি করছে। এই লাইন দিয়ে কিন্তু আমরা এই যে পাকিস্তানি হানাদার বাহিনী, তাদের নৃশংসতার আমরা একটা পরিচয় পাই, যে তারা যে কী পরিমাণে নৃশংস ছিল এবং তাদের যে মানসিকতা, সেই মানসিকতা কতটা নিচু ছিল, তারই কিন্তু আমরা একটা চিত্র দেখতে পাই এই যে এলো পাথারি গুলির মাধ্যমে। এরপর লক্ষ্য করে, মঞ্জুর এলেন তার দুই মেয়েকে নিয়ে গাড়ির ভেতরে বাংলাদেশের পতাকা বিছিয়ে। অর্থাৎ কে গাড়ির ভিতরে বাংলাদেশের পতাকা বিছিয়ে এসেছিল? মঞ্জুর। তিনিও এক কথাই বললেন। অর্থাৎ কি কথা? যে বাংলাদেশ আজকে স্বাধীন হবে, পাকিস্তানিরা বাংলাদেশের কাছে সারেন্ডার করবে। বাদশা এসে বলল, এলিফ্যান্ট রোডের আজিজ মোটরসের মালিক খান জিপে করে পালাবার সময় বেপরোয়া গুলি চালিয়ে রাস্তার বহু লোক জখম করেছে। অর্থাৎ এখানে যে আজিজ মোটরসের মালিক ছিল খান, সে কি করেছে? বহু মানুষকে জখম করেছে বেপরোয়া গুলি করে। মঞ্জুর যাবার সময় পতাকাটা আমাকে দিয়ে গেলেন।
বললেন, আজ যদি সারেন্ডার হয় কাল সকালে এসে পতাকাটা তুলব। অর্থাৎ আজ যেহেতু সারেন্ডার হওয়ার একটা সুযোগ রয়েছে এবং একটা আশা রয়েছে, যদি সারেন্ডার করা হয় তাহলে সকালে এসে পতাকাটা সে তুলে দিবে। আজ শরীফের কুলখানি, আমার বাসায় যারা আছেন তারা সকাল থেকে দোয়া দুরুদ কুল পড়ছেন। অর্থাৎ এই লাইনগুলো থেকে আমরা কি বুঝছি, জাহানারা ইমামের যে স্বামী ছিলেন শরীফ, শরীফ কিন্তু মৃত্যুবরণ করেছে এবং শরীফের মৃত্যুর জন্য এই কুলখানির আয়োজন করা হয়েছে। এবং এই যে যে কুলখানি, এই জন্য কিন্তু সকলে কি এসে কি করছেন, দোয়া দুরুদ কুল পড়ছেন। পাড়ার সবাইকে বলা হয়েছে বাদ মাগরিব মিলাদে আসতে। একে খান, শানু, মঞ্জু, খুকু সবাই বিকেল থেকে এসে কুল পড়ছে। এরপর লক্ষ্য করি, জেনারেল নিয়াজি 90,000 পাকিস্তানি সৈন্য নিয়ে আত্মসমর্পণ করেছে আজ বিকেল 3টার সময়। যুদ্ধ তাহলে শেষ, তাহলে আর কাদের জন্য সব রসদ জমিয়ে রাখব। এখানে লক্ষণীয়, জেনারেল নিয়াজি কত হাজার সৈন্য নিয়ে আত্মসমর্পণ করেছে, 90,000, এবং কয়টার দিকে, বিকেল 3টার সময়। যুদ্ধ তাহলে শেষ, তাহলে আর কাদের জন্য রসদ জমিয়ে রাখব। এই লাইন দিয়ে আমরা কি বুঝছি, এই লাইন দিয়ে বোঝানো হচ্ছে এই যে যে জাহানারা ইমাম, সে কিনা যুদ্ধের তো ঠিক ঠিকানা নাই যে কতক্ষণ হবে বা কত সময় পর্যন্ত, কত মাস পর্যন্ত, কত বছর পর্যন্ত যাবে। এই জন্য সে কিন্তু খাবারের বিভিন্ন জিনিস জমিয়ে রেখেছিল, এবং এই জমিয়ে রেখে আর লাভ নেই, কাদের জন্যই বা জমিয়ে রাখবে। কেননা এক তো তার স্বামী শরীফ, সেও মারা গিয়েছে, এবং রুমিও মারা গিয়েছে। এখন এ সকল রসদ জমিয়ে রেখেও আসলে আর কোনো লাভ নেই, তাই এই লাইনটি বলা হয়েছে। এরপর লক্ষ্য করি, আমি গেস্ট রুমের তালা খুলে চাল, চিনি, ঘি, গরম মশলা বের করলাম কুলখানির জর্দা রাঁধবার জন্য। কিসের জন্য? কুলখানির জর্দা রাঁধবার জন্য। মা, লালু, অন্যান্য বাড়ির গৃহিণীরা সবাই মিলে জর্দা রাঁধতে বসলেন। রাতের রান্নার জন্য চাল, ডাল, আলু, পেঁয়াজ ইত্যাদি এখান থেকেই দিলাম। আগামীকাল সকালের নাস্তার জন্য ময়দা, ঘি, সুজি, চিনি, গরম মশলা এখান থেকে বের করে রাখলাম। অর্থাৎ এর মাধ্যমে কি বোঝা যাচ্ছে, এই যে যে এতদিন ধরে রসদ জমিয়ে রেখেছিল, এই রসদ জমিয়ে রাখার আর কোনো মানে নেই যেহেতু দেশ স্বাধীন হয়ে গিয়েছে। এরপর আসো কিছু বহু নির্বাচনী প্রশ্ন আমরা লক্ষ্য করি। মুক্তিযুদ্ধের সময় মে মাসের কোন তারিখে মাধ্যমিক স্কুল খোলার কথা বলা হয়েছিল? 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ। সঠিক উত্তর কি হবে? 9 তারিখ। মাধ্যমিক স্কুল খুলতে বলা হয়েছিল 9 তারিখে এবং প্রাথমিক স্কুল খুলতে বলা হয়েছিল 1 তারিখে। এরপর লক্ষ্য করি, নির্লজ্জ মিথ্যা ভাষণে ভরা বিবৃতি বলতে কি বুঝো? বিবৃতি দেওয়ানোর কূটকৌশল, বেয়নটের মুখে দেওয়া বিবৃতি, কোয়েবলসের মতো বিবৃতি, বুদ্ধিজীবী ও শিল্পীদের দেওয়া বিবৃতি। এখান থেকে, এখানে যে বলা হচ্ছে নির্লজ্জ মিথ্যা ভাষণ, এই মিথ্যা ভাষণ কিন্তু, এই যে যে বিবৃতি দেওয়া হয়েছিল, এটি কিন্তু বেয়নেটের মুখে দেওয়া হয়েছিল। অর্থাৎ সবাইকে জোর করে এই বিবৃতিতে সই করানো হয়েছিল। অর্থাৎ তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে? বেয়নেটের মুখে বিবৃতি। এরপরে আসো, লক্ষ্য করি, নিচের উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 সংখ্যক প্রশ্নের সমাধান দাও। হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি উপন্যাসের বদি মুক্তিযোদ্ধা কমান্ডার বদি ঢাকাকে মুক্ত করার জন্য গেরিলা বাহিনীকে সংগঠিত করে। দেশ বিপদাপন্ন বলে সাধারণ পরিবারের সদস্যরা পরিবারকে জানিয়ে কিংবা না জানিয়ে মুক্তিযুদ্ধে যায়। মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের প্রত্যাশা ছিল দেশ যেন তাড়াতাড়ি শত্রুমুক্ত হয়। সকলের প্রত্যাশা কী ছিল? দেশ যেন তাড়াতাড়ি শত্রুমুক্ত হয়। উদ্দীপকের অনুভব 71-এর দিনগুলির কোন দিকটিকে উন্মোচিত করেছে? অপশনগুলো লক্ষ্য করি, রুমির যুদ্ধে যাওয়া, রুমির বাবার উৎকণ্ঠা, রুমির মায়ের উৎকণ্ঠা। এখানে এই যে যে প্রত্যাশিত দিক ছিল কি, দেশকে তাড়াতাড়ি শত্রুমুক্ত করা, এবং এই যে যে সাধারণ পরিবারের সদস্যরা, তারা পরিবারকে জানিয়ে কিংবা না জানিয়ে মুক্তিযুদ্ধে যায়, তারা হচ্ছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং সকলের প্রত্যাশা ছিল দেশকে শত্রুমুক্ত করা। তাহলে এখানে কোন দিকটিকে উন্মোচন করেছে? রুমি যে যুদ্ধে গিয়েছে এই দিকটি এখানে উন্মোচিত হয়েছে, এবং রুমির মায়ের যে উৎকণ্ঠা ছিল এই রুমির মায়ের উৎকণ্ঠাও এখানে প্রকাশিত হয়েছে। অর্থাৎ তাহলে নিচের কোনটি সঠিক হবে? সঠিক উত্তর হবে 1 ও 3। এরপরের প্রশ্নটি লক্ষ্য করি, উদ্দীপকের অনুভবটি 71-এর দিনগুলির কোন উদ্ধৃতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ? রুমিকে অন্যভাবে বের করে আনার চেষ্টা করা হবে, কিন্তু মার্সি পিটিশন করে নয়, যে কোনো প্রকারে রুমিকে উদ্ধারের চেষ্টা করতে হবে। খুনি সরকারের কাছে রুমির প্রাণ ভিক্ষা করা মানে রুমির আদর্শকে অপমান করা। রুমির মতো এক অসাধারণ মেধাবী ছেলে জীবন বাঁচলে দেশেরও মঙ্গল। এখানে লক্ষণীয়, দ্বিতীয় অপশনটা দেখে যে কোনো প্রকারে রুমিকে উদ্ধারের চেষ্টা করতে হবে, এরকম কোনো কিছু কিন্তু আমরা উদ্দীপকে দেখতে পাই না, অর্থাৎ এটি হবে না। এরপরে লক্ষ্য করি, খুনি সরকারের কাছে রুমির প্রাণ ভিক্ষা করা মানে রুমির আদর্শকে অপমান করা। এখানে মুক্তিযোদ্ধাদের আদর্শের কথা ফুটে উঠেছে, যা কিনা আমরা উদ্দীপকের মধ্যে তেমন একটা দেখতে পাই না, অর্থাৎ এই অপশনটিও না হওয়ার চান্স বেশি।
এরপর দেখি রুমির মতো এক অসাধারণ মেধাবী ছেলে জীবন বাঁচলে দেশেরও মঙ্গল হবে। মেধাবী ছেলে জীবন বাঁচা এরকম কোনো তথ্য কিন্তু আমরা উদ্দীপকে লক্ষ্য করতে পারছি না। তাহলে আমাদের প্রথম অপশনটি যদি লক্ষ্য করি, রুমিকে অন্যভাবে বের করে আনার চেষ্টা করা হবে কিন্তু মার্সি পিটিশন করে নয়। এখানে মার্সি পিটিশন করে কেন তাকে বের করার চেষ্টা করা হবে না, কারণ এই যে পাকিস্তানি সরকার, এই খুনি সরকারের কাছে তারা মাথা নত করবে না। এই এই ধরনের অনুভূতি কিন্তু আমরা উদ্দীপকে লক্ষ্য করতে পারি। অর্থাৎ উদ্দীপকে এই যে আমাদের মুক্তিযোদ্ধারা রয়েছে, মুক্তিযোদ্ধারা কিন্তু এই পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করার জন্যই কিন্তু যুদ্ধ করে যাচ্ছে, এবং এখানেও কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে মাথা নত না করার একটা বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি। অর্থাৎ সঠিক উত্তর হবে আমাদের তাহলে ক। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে।